উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, ভীরুরা মৃত্যুর আগে বারবার মরে, সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে। সৌদি নাগরিক ফারিস আবু বাতিনকে আপনি কি বলবেন, সাহসী নাকি ভাগ্যবান? সাহসী বলতে পারেন, কারণ অবিশ্বাস্য হলেও সত্য, তিনি গুনে গুনে চার বছর মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কোমা থেকে ফিরে এসেছেন। আর ভাগ্যবান বলতে পারেন, কারণ এই চার বছরে পৃথিবীতে যা কিছুর পরিবর্তন হয়েছে সব কিছু তিনি দেখেছেন এবং অবাকও হচ্ছেন। 2019 সালে সেপ্টেম্বর মাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনার মুখোমুখি হন সৌদি আরবের নাগরিক ফারিস আবু বাতিন। দুর্ঘটনায় মারা যায় তার দুই ভাই। সৃষ্টিকর্তার অশেষ কৃপায় ফারিস প্রাণে বেঁচে গেলেও চলে যান কোমায়। এরপর কেটে যায় চারটি বছর। দীর্ঘ সময় পর চলতি বছরের মার্চে কোমা থেকে জেগে ওঠেন ফারিস। কোমা থেকে জেগে ওঠার পর প্রথমে একটি কোরআন শরীফ চেয়েছিলেন তিনি। সংবাদ মাধ্যমের তথ্য মতে, জেগে ওঠার পর ফারিসের মনে হচ্ছিল তিনি যেন নতুন এক পৃথিবীতে চলে এসেছেন। বিশ্বে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা অবাক করেছে তাকে, যার মধ্যে অন্যতম করোনা ভাইরাস মহামারীর এই ঘটনা শুনে রীতিমতো অবাক হয়ে যান তিনি। ফারিস আবু বাতিন বলেন, কোমা থেকে জেগে ওঠার পর অনেক ঘটনা জেনে অবাক হয়েছিলাম, যার মধ্যে অন্যতম ছিল কোভিড-19 মহামারী। অনেকে আমাকে কোভিড-19 বা করোনা মহামারী সম্পর্কে বলেছিল, আমি এ সম্পর্কে বুঝতে পারিনি। পরে ইউটিউব থেকে মহামারী সম্পর্কে জেনেছি। চার বছর অনেক চড়াই উতরাই পার হতে হয়েছে বাতিনের পরিবারের সদস্যদের, তবে হাল ছাড়েননি তার স্ত্রী। চাকরি করে লালন পালন করেছেন তার সন্তানদের, যা জেনে বেশ খুশিও হন ফারিস আবু বাতিন। জীবন আসলে মনোরম আর মৃত্যু শান্তিদায়ক। সংকটময় তো শুধু জীবন সন্ধিক্ষণের সময়টুকু। কিছু সম্পর্কের মৃত্যু হয় না, তারা বেঁচে থাকে মনের গভীরে অন্তরালে আজীবন। ফারিস আবু বাতিন নিশ্চিতই মৃত্যুর হাত থেকে ফিরে এসে পৃথিবীর বুকে বেঁচে থাকবেন বহুদিন, এমনটাই প্রত্যাশা সবার। আদনান দেলোয়ার, চ্যানেল আই অনলাইন।